আল্লাহ কেন বলেন আল্লাহ কোরআন, আল্লাহ বলেন
আগে তালিমে কুরআন আগে লাগবি দুটো ঠিক কিনা সাহাবা কেরাম কুরআন আসার আগে তারা ছিল জন্মগত মানুষ এই মানুষগুলো পশুর চেয়ে তারা নিকৃষ্ট বাবা মায়া নিজের মেয়েকে জীবন্ত কবর দেন তার কাছে কোনো মায়া দয়া লাগে না এই মানুষগুলোকে যেন কোরআনের তালিম যে আদর্শ মানুষ বানিয়ে দিছে এখন নারীর কাছে যে যায় কেউ চোখ ফুটায় থাকে না মহিলাটা জন যুব আমি জন্মগত মানুষ হিসেবে নারী দেখলে জাপায় করতাম একটা সার গাড়ি দেখলে মান আর কুম তার মধ্যে যেমন কোন পার্থক্য নাই আমরা যতদিন জন্মগত মানুষ ছিলাম আমি মানুষ তার কাছে জবাব দিতে হবে জবাব যদি না দিতে পারি জাহান্নামের আগুনের ঘরে আমার জায়গা হবে এই কারণে তো মা আগের গুনার কান ছেড়ে দিয়া আমি আদর্শগত মানুষ হয়ে গেলাম ইতিহাসের পাতায় নাম থাকতো সন্ত্রাস নম্বর ১ এক সাইডে বড় সন্ত্রাস এই পৃথিবীতে হইতে পারে না যেটা আল্লাহ রাসূলের মাথা আনার জন্য এই মানুষগুলোকে যখন কোরআনের তালিম দিয়ে আদর্শ মানুষ বানিয়ে দিয়েছে এখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুজন ঠিক না ভাই ঠিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে গিয়ে গুরিমার সাথে দেখা গুরিমা উমর নামের লোকটা কেমন গো লোকটা মুখই বাড়ল মাদ্রাসা এলাকা কায়েম করে দিয়েছে এই মাদ্রাসাতে যত
হাফেজ কোরআনে হাফেজ হইছে, 10 খানাতে 10টা মাদ্রাসা কায়েম করছে, 10 খানা 10টা মাদ্রাসার কোরআনের ফজলের সওয়াব গাগরি মেন্ডা তার কবরে পৌঁছে গেছে বলুন সুবহানাল্লাহ। সেই এলাকা যারা আছেন তাদের কবরে কোরআনের সওয়াব পাহাড়ের মতো যা এলাকার সামনে। এই মাদ্রাসার ছাত্ররা কোরআনে হাফেজ হইয়া বিভিন্ন জায়গা মাদ্রাসা কায়েম করবে, কোরআনের প্রচার আর প্রসার হবে। কালকে আমাদের কঠিন ময়দানে এই সওয়াব করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কবরে পৌঁছে দিতে চান। আসর ময়দানে আল্লাহ দেখো ও আলেম একজন হাফেজ সাহেব 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজ বসে কয়জন, এবং 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেবেন কয়জন, 10 জন। একজন আলেমকে আল্লাহ বলবে আলেম তুমি জান্নাতে যাও, তখন আলেম তো জান্নাতে যেতে দেবে আল্লাহ কি বল তোমার আলেম মানে তুই একা জান্নাতে যাও লিখে না, তুমি যদি হক পথে আমার জমিনে আমার দিন রসুল্লাহ তারাক্তু ফিকুম আমরাই লাংতা দিল্লু মা তামাসাকুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। আমি দুইটা জিনিস উম্মত তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল, এই দুইটা জিনিস কি যে আঁকি ধরতে পারো এই আলেমের সুপারিশে অনেক লোক আল্লাহ তৈরি জান্নাতে যাবে। যারা প্রতীক কিনা ঠিক।